আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন শখ করে একটু বড় গোলার পোশাক পরলেন কিন্তু বাইরে বেরোতে লজ্জা লাগছে কারণ ঘাড়ের কালো দাগ অনেক পুরুষ ও নারীদেরই একই সমস্যার মধ্যে এটা একটা ঘাড়ে অতিরিক্ত কালো দাগ থাকায় অনেক সময় অনেক জায়গায় গিয়ে অস্বস্তিতে পড়তে হয় গোলাও ঘাড় আমাদের দেহের একটি খোলা অংশ বেশিরভাগ সময় আমাদের গোলাও ঘাড় খোলা থাকে খোলা থাকার কারণে অনেক সময় রোদে পুড়ে কিংবা অযত্ন অবহেলার কারণে ঘাড় ও গোলা সৌন্দর্য নষ্ট হয়ে যায় কখনো কখনো পুরো ঘাড়ের রঙেই কালো হয়ে যায় আর এর কারণে ইচ্ছে মতো চুল বাঁধা যায় না তাই আজ আপনাদের জানাবো ঘাড়ের কালো দাগ দূর করার পাঁচটি উপায় তাহলে চলুন জেনে নেওয়া যাক কিছু প্যাক দিয়ে ঘাড়ের কালো দাগ দূর করার উপায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না নাম্বার ওয়ান অ্যালোভেরা আপনারা জানেন যে প্রায় সব ধরনের ত্বকের সমস্যার জন্য অ্যালোভেরা একটি গিফট অ্যালোভেরা যখন ঘাড়ে ইউজ করা হয় তখন কেবল একটি প্রাকৃতিক স্ক্রিন লাইটের মতো এটি কাজ করে না সাথে সাথে ত্বকের গঠনও উন্নত করে মূলত অ্যালোভেরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়াতে এটি নতুন চামড়া পুনর্বিনাশে সাহায্য করে যেভাবে ব্যবহার করবেন একটি অ্যালোভেরা পাতা থেকে এর সবটুকু জেল চামচের সাহায্যে বের করে নিন তারপর আপনার গোলাও ঘাড়ের চারপাশে জেলটা আঙুল দিয়ে মেসাস করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে শুকোতে দিন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করুন নাম্বার টু শশা শশা একটি ঠান্ডা সবজি যা ত্বক হিল করে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এটি ইউজ করার পরে ত্বকের মৃতকোষগুলো অপসারণ হয় এবং এর ফলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়ে ওঠে কিভাবে ব্যবহার করবেন একটি কচি শসা কেটে ব্ল্যান্ডারে পেস্ট করে নিন এর সাথে যোগ করুন কয়েক ফোঁটা লেবু ডস চাইলে মধুও যোগ করতে পারেন এবারে মিশ্রণটি ঘাড়েও গোলায় লাগিয়ে রাখুন দশ মিনিট তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকটি দুই থেকে তিন দিন পর পর ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি ওটস ওটস দেহের জন্য খুবই স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর একটি খাবার রূপচর্চায়ও এর জুড়ি নেই আপনি যদি নিয়মিত ওটস ব্যবহার করতে পারেন তাহলে খুব দ্রুতই ঘাড়ের কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন যেভাবে ব্যবহার করবেন এক টেবিল চামচ পরিমাণ ওটস গুঁড়ো করে নিন এর সাথে যোগ করুন এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ এবং এক টেবিল চামচ পরিমাণ মধু সবগুলো মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন এবার এই পেস্টটি ঘাড়েও গোলায় মেখে রাখুন কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো তারপর ভালোভাবে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এটি খুব দ্রুত কালো দাগ সারাতে সাহায্য করবে নাম্বার ফোর বাদাম বাদাম মস্তিষ্ক এবং ত্বকের জন্য খুবই ভালো একটি খাবার এটি ত্বকের জন্য বিশেষ কাজ করে বিশেষ করে কালো দাগ সারাতে বাদাম খুবই কাজের জিনিস এটি ভিটামিনে ভরপুর এবং এতে থাকা তেল ত্বকের যে কোনো দাগ খুবই সহজে দূর করতে পারে যেভাবে ব্যবহার করবেন এক একমুঠো বাদাম সারার জলেতে ভিজিয়ে রাখুন সকালবেলায় সামান্য একটু জল দিয়ে বাদামগুলো পেস্ট করে নিন এবার এই পেস্টটি ঘাড়ের কালো অংশে লাগিয়ে রাখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপর শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন নাম্বার ফাইভ লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে লেবুর রস এটি কালো ছোপ ছোপ দাগ দূর করে ভিতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে তাই ঘাড়ের কালো দাগ দূর করার জন্য তো আমরা লেবুর রস ব্যবহার করতেই পারি তাই না যেভাবে ব্যবহার করবেন লেবু চিপে দু টেবিল চামচ রস বের করে নিন এর সাথে যোগ করুন এক টেবিল চামচ গোলাপ জল মিশ্রণটি ঘাড়ে লাগিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট ডেকে শুকোতে দিন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন এই মিশ্রণটি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন তাহলে বুঝলেন তো হাতের কাছে থাকা কত সাধারণ কিছু উপাদান দিয়েই আমরা আমাদের অবহেলিত গোলাও ঘাড়ের যত্ন নিতে পারি তাই আর দেরি না করে আজই প্যাকগুলো ব্যবহার করার যে উপায়গুলো বললাম সেই অনুযায়ী গোলাও ঘাড়ের যত্ন নেওয়া শুরু করুন দেখবেন এসব কালো দাগ দূর হয়ে যাবে ধন্যবাদ